রেড সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল, আমি ভৈরব তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পিএসসি ক্লার্কশিপের স্কিম অ্যান্ড সিলেবাস নিয়ে। অর্থাৎ তোমরা জানো গতকালই কিন্তু পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পিএসসি ক্লার্কশিপের অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে। এবং তোমরা যদি আবেদন করতে চাও অনলাইনে কিভাবে আবেদন করবে এই নিয়ে একটা ভিডিও আমি একটু পরে তোমাদের জন্য পাবলিশ করব অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর। এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করব, তোমরা যদি পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন 2009 জন্য যদি আবেদন করতে চাও, এক্ষেত্রে এক্সামিনেশনের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি তোমাদের যে পরীক্ষা সেন্টার রয়েছে সেই সেন্টারটি তোমাদের জেলার কাছাকাছি কোথাও পরীক্ষা সেন্টার রয়েছে কিনা সে সমস্ত কিছুও এই ভিডিওটি তোমাদেরকে জানিয়ে দেব। তাই আশা করব তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে এবং ইন ডিটেলে এই ভিডিও থেকে সমস্ত কিছু জেনে নেবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও এবং পিএসসি ক্লার্কশিপের প্রথম থেকে শেষ অবধি সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অন করে রাখো। তো বন্ধুরা, এই মুহূর্তে অন স্ক্রিনে তোমরা সেই অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছ এবং যেখানে কিন্তু সিলেবাস সম্পর্কে ইন ডিটেলে দিয়ে দেওয়া হয়েছে। স্কিম অ্যান্ড সিলেবাস, স্কিম অফ এক্সামিনেশান, দ্য এক্সামিনেশান শ্যাল কনজিস্ট অফ টু পার্টস। অর্থাৎ তোমাদের যে পরীক্ষাটি হবে দুটি ধাপে কিন্তু পরীক্ষাটি হবে। পার্ট ওয়ানে যেটি থাকবে অবজেক্টিভ টাইপ এবং পার্ট টুয়ে থাকবে কনভেনশনাল টাইপ রিটিন এক্সাম। পার্ট ওয়ান এক্সামে তোমাদের কত নম্বরের পরীক্ষা হবে এবং সময় কী রয়েছে তোমরা একবার দেখে নাও। পার্ট ওয়ান উইল ক্যারি 100 মার্কস, 100 নম্বরের পরীক্ষা হবে অ্যান্ড 100 কোশ্চেন, টোটাল 100টি প্রশ্ন থাকবে। অফ 1 মার্ক ইচ, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এখানে 1 নম্বর করে থাকবে। কম্প্রাইজিং অফ মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোশ্চেন অন ইংলিশ 30 মার্কস, অর্থাৎ এক্ষেত্রে MCQ টাইপের কিন্তু প্রশ্ন হবে যেখানে ইংলিশে থাকবে 30 মার্কস, জেনারেল স্টাডিজে থাকবে 40 মার্কস এবং অ্যারিথমেটিকে থাকবে 30 মার্কস, টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে। দ্য ডিউরেশন অফ পার্ট ওয়ান এক্সামিনেশান শ্যাল বি 1 আওয়ার অ্যান্ড 30 মিনিটস, অর্থাৎ পার্ট ওয়ানের যে এক্সামটি হবে সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু 1.5 ঘন্টা তোমাদের এক্ষেত্রে সময় রয়েছে। এরপর আসছি পার্ট টু এক্সামিনেশান। পার্ট টু শ্যাল কনসিস্ট অফ কনভেনশনাল টাইপ কোশ্চেন অন গ্রুপ এ ইংলিশ, গ্রুপ বি বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, ক্যারিং 50 মার্কস। অর্থাৎ পার্ট টুয়ে তোমাদের থাকবে গ্রুপ এ ইংলিশ এবং গ্রুপ বিয়ে থাকবে এই সমস্ত ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তোমরা চুজ করতে পারো, সেক্ষেত্রে 50 মার্কসের কিন্তু পরীক্ষা হবে। অর্থাৎ পার্ট টুয়ে যে পরীক্ষাটি হবে 50 মার্কসের। দ্য ডিউরেশন অফ পার্ট টু এক্সামিনেশান শ্যাল বি 1 আওয়ার, অর্থাৎ এই পরীক্ষার সময় যেটি থাকবে 1 ঘন্টা। বলা হয়েছে পার্ট ওয়ান এবং পার্ট টুয়ে যদি তোমরা পাস করো তাহলে কিন্তু তোমাদেরকে পরবর্তী যে স্টেপ রয়েছে সেখানে কম্পিউটার অপারেশন এবং কম্পিউটার টাইপের তোমাদেরকে এক্সাম দিতে হবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমরা এটিকে পার্ট 3 বলতেই পারি। এবার আমরা ডিটেলসে আলোচনা করব সিলেবাস ফর দ্য এক্সামিনেশান। অর্থাৎ এক্ষেত্রে যে এক্সামিনেশনের যে সিলেবাস রয়েছে সেটি সম্পূর্ণভাবে তোমাদেরকে একটু বলে দিই। এক্ষেত্রে পার্ট ওয়ানে যে তোমাদের ইংলিশ, জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক রয়েছে, তো প্রত্যেকটি সাবজেক্ট থেকে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদেরকে পড়তে হবে। ইংলিশের মধ্যে রয়েছে ফান্ডামেন্টালস অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাচ অ্যাজ ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিমস, অ্যান্টোনিমস অ্যান্ড ইটস কারেক্ট ইউসেজ এটসেট্রা। অর্থাৎ ইংলিশ থেকে এই সমস্ত চ্যাপ্টারগুলো তোমাদেরকে পড়তে হবে। এরপর আসছি জেনারেল স্টাডিজ, মেন্ডার্স অফ এভরিডে অবজারভেশন ইনক্লুডিং এভরিডে সায়েন্স, কারেন্ট ইভেন্টস অ্যান্ড প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্টোরি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি। অর্থাৎ জেনারেল স্টাডিজের মধ্যে কিন্তু অনেক চ্যাপ্টার রয়েছে, এর মধ্যে থেকে তোমাদেরকে যেগুলো পড়তে হবে এভরিডে সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা তোমাদেরকে পড়তে হবে, এর পাশাপাশি এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্টোরি অর্থাৎ ভারতীয় ইতিহাস এবং ইন্ডিয়ান জিওগ্রাফি অর্থাৎ ভারতীয় ভূগোল, এই সমস্ত সাবজেক্টগুলোও তোমাদেরকে কিন্তু অবশ্যই পড়তে হবে। এবার আসছি অ্যারিথমেটিক, অ্যারিথমেটিকের মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদেরকে একটু পড়তে হবে, ডিভিজিবিলিটি, ফ্র্যাকশনস, ডেসিমেল, রেকারিং ডেসিমেল, সিম্প্লিকেশন, HCF, LCM অর্থাৎ লসাগু গসাগু, পার্টনারশিপ, এভারেজ অর্থাৎ গড়, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ অর্থাৎ শতকরা যে সমস্ত, সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সুদ, সুদের ওপর যে সমস্ত অঙ্কগুলি থাকে, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ডিস্টেন্স,
এরিয়া অফ রেক্টেঙ্গেল অ্যান্ড স্কোয়ার্স। অ্যারিথমেটিকের ওপর যে সমস্ত চ্যাপ্টারগুলো তোমাদেরকে পড়তে হবে তোমাদেরকে আমি কিন্তু এখানে জানিয়ে দিলাম। তো অবশ্যই তোমরা যদি আমাদের চ্যানেলটিকে ফলো করো, আমরা কিন্তু পিএসসি ক্লার্কশিপের ওপর স্পেশালভাবে কিন্তু আমরা ক্লাস কিন্তু শুরু করব, যেখানে প্রত্যেক দিন তোমাদেরকে বিভিন্ন সাবজেক্টের ওপর যে সমস্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে প্রত্যেক দিন ক্লাসে আমরা আলোচনা করব। তো অবশ্যই তোমরা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে অন করে রাখো, তাহলে কিন্তু তোমরা প্রত্যেক দিন এখান থেকে ফ্রিতে ক্লাসগুলো করতে পারবে এবং অনেকটাই কিন্তু তোমরা এক্ষেত্রে উপকৃত হবে। তাহলে আমরা আলোচনা করব তোমাদের যে এক্সামিনেশন হবে সেই এক্সাম সেন্টারগুলো তোমাদের জেলার কোথাও কাছাকাছি রয়েছে কি না। দেখতে পাচ্ছ লিস্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টার উইথ কোড নাম্বার। প্রথমে যেটি রয়েছে কলকাতা নর্থ, কলকাতা সাউথ, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, কৃষ্ণনগর, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং অ্যান্ড দার্জিলিং। অর্থাৎ বুঝতেই পারছো রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু পরীক্ষার সেন্টার রয়েছে, অর্থাৎ আশা করব তোমাদের জেলার কাছাকাছি কিন্তু তোমাদের সেন্টারগুলি পড়বে। তো এখান থেকেও তোমরা কিন্তু তোমাদের কাছে যে সেন্টারগুলি রয়েছে এখান থেকে তোমরা চুজ করে নিতে পারবে। তো বন্ধুরা আশা করব ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও একটু জানিয়ে দেবে, কারণ তোমার একটা লাইক এবং শেয়ার কিন্তু আমাদেরকে প্রত্যেক দিন নতুন নতুন বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসতে কিন্তু উৎসাহিত করে। তো বন্ধুরা ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।